স্পর্শক টানবো, যেটাকে আমরা বাংলায় ইংরেজিতে বলি ট্যানজেন্ট, বলি বাংলায় বলি স্পর্শ। তো আমি ঠিক এই জিনিসটাই আমি উত্তল দর্পণের এই জায়গাটার ক্ষেত্রে করবো। ধরলাম আমি এখানে একটা আলোকরশ্মি আপতিত হচ্ছে, একটি রশ্মি নিলাম, রশ্মি না কিন্তু রশ্মি, অনেক কিন্তু রশ্মি বলে রশ্মি, এই লাইট রেটা এই বিন্দুতে পড়লো, ভালো। আচ্ছা এখানে একটা স্পর্শ করবো, ট্যানজেন্ট, এটা হলো ট্যানজেন্ট স্পর্শক। এর উপর অবিলম্ব কি হবে? এর উপরে অবিলম্ব হবে এই তলটার 90 ডিগ্রি বরাবর, অঙ্কিত লম্ব অবিলম্ব 90 ডিগ্রি, লম্ব অবিলম্ব, লম্ব আসলেই সেটাকে বুঝতে হবে কি 90 ডিগ্রি। এই আপতিত রশ্মি এখানে কি প্রতিষ্ঠিত হবে না প্রতিফলিত হবে? প্রতিফলিত হবে, তার মানে আর যেহেতু অ্যাঙ্গেলটা সমান হয়, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থিত। আর দ্বিতীয় সূত্রে বলা হয়েছে এই আপতন কোণ প্রতিফলন কোণ সমান, অর্থাৎ এখানে যদি আমি আপতন কোণটাকে কোণ আই দ্বারা চিহ্নিত করি এবং প্রতিফলন কোণটাকে রিফ্লেক্ট আর দিয়ে চিহ্নিত করি, তখন সেটাকে আমরা বলতে পারি যে এই আপতন কোণ আর প্রতিফলিত কোণ সবসময় সমান হয়, আর আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ওই প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, একই সমতলে থাকে। এটাই হচ্ছে বলা হচ্ছে আমাদের প্রতিফলনের সূত্র, বিশেষ কিছু নেই। এবার এই যে স্পর্শকটা নিলাম আমি, এখানে রশ্মিটাকে কনসিডার করলাম, এখানে করতে পারিস, এখানে 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 যেখানে কিছু করতে পারিস, যেখানেই কনসিডার করবি সেখানেই আমাদেরকে একটা কি টানতে হবে, ট্যানজেন্ট টানতে হবে আর স্পর্শক টানতে হবে, এবং ওই স্পর্শকের উপর অবিলম্ব যখনই আমি টানবো সেটাকে যদি আমরা বর্ধিত করি, বর্ধিত করি এই দিক বরাবর, তাহলে কিন্তু সবসময় কি হবে বক্রতা কেন্দ্র সি দিয়েই যাবে, যেখানে দিয়ে খুশি টান না কেন, এই যে অবিলম্বটা যখন ড্র করবি তখন কিন্তু এই সি বিন্দু দিয়েই যাবে, যেখানে খুশি যাবে সি বিন্দু দিয়েই যাবে সবসময়, এটা মাথায় রাখবি। অবতলের ক্ষেত্রেও তাই, অবতলের ক্ষেত্রে কি হবে, অবতলের ক্ষেত্রে এই প্রলেপটা কি হবে বাইরের দিকে হবে, এটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে। ওর ক্ষেত্রেও যদি আমি ওই অঙ্কিত অবিলম্বটাকে বর্ধিত করি তখন সেটাও বক্রতা কেন্দ্র দিয়েই যাবে। আচ্ছা অবতল দর্পণের ক্ষেত্রে আমি একটা রাফ ড্রয়িং করে দিচ্ছি,